আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে শর্মিনী পাল। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। সীমান্ত এলাকায় করোনা পরিস্থিতির আরও অবনতি, রাজশাহী মেডিকেলে আটজনের মৃত্যু। হেফাজত নেতা মামুনুল হকের 18 দিনের রিমান্ড শেষ, নেওয়া হল কাশিমপুর কারাগারে। নেইমার জাদুতে বিশ্বকাপ ফুটবলের বাছাই, ইকুয়েডরকে 2-0 গোলে হারালো ব্রাজিল। সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও খুলনা সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারত থেকে লোকজনের প্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করছে প্রশাসন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 8 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ রোধে লকডাউনের প্রথম দিন শনিবার সকাল থেকে কড়াকড়ি সাতক্ষীরায়। যশোর ও খুলনা থেকে সাতক্ষীরায় প্রবেশের মুখে বসানো হয়েছে বেশ কয়েকটি তল্লাশি কেন্দ্র। ভারত সীমান্ত দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ, তবে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তার বিধিনিষেধের দুই আনাও মানা হচ্ছে না, তাছাড়া উপায় নেই তো, বাড়িতে তো আরো লোকজন আছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি চুয়াডাঙ্গাতে। দামুড়হুদার সীমান্তবর্তী কার্পাস ডাঙ্গা ও কুড়ালগাছির 7টি গ্রামে চলছে চতুর্থ দিনের লকডাউন। খুলনা মহানগরের 3টি থানা ও 1টি উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও অনেকে তা মানছে না। গত 24 ঘন্টায় খুলনা কোভিড হাসপাতালে করোনায় 3 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় তৃতীয় দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন। সংক্রমণ বাড়ায় নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। তবে প্রথম দিনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যায়নি। দিনাজপুর সদরে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জন চাঁপাইনবাবগঞ্জের ও 3 জনের বাড়ি রাজশাহীতে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। করোনা পরিস্থিতির বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। বেড়েছে সংক্রমণের হার। গত 24 ঘন্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে এবং গতকাল ছিল 16 জন। সে তুলনায় একদিনে 8 জন মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজশাহীতে 288টি করোনা নমুনা পরীক্ষা করে 133 জন শনাক্ত হয়েছে, যা শতকরা হিসাবে 46.18% এবং আপনার গত পরশুদিন যা ছিল 29.87%, সে তুলনায় একদিনে 16.31% করোনা আক্রমণের সংখ্যা বেড়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর সাইফুল ফেরদৌসের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন গত 24 ঘন্টায় যে 8 জন রোগী মারা গিয়েছে, তাদের মধ্যে 4 জন করোনা আক্রান্ত এবং 4 জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে 5 জন রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এবং 3 জন রয়েছেন রাজশাহীর। আর বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 224 জন, এদের মধ্যে 16 জন ICU রয়েছেন। আর একটি বিষয় লক্ষণীয় যে আপনার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে যে হারে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সে তুলনায় ডাক্তার এবং নার্সের সংকট রয়েছে। সঠিক সেবা দেওয়া আসলে সম্ভব হচ্ছে না। প্রতিদিন যে হারে রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে সেদিক থেকে রোগীরা সঠিকভাবে সেবা পাচ্ছে না। এর পাশাপাশি বেডও সংকট রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট বেড নির্ধারণ করা হয়েছে 232টি, এর মধ্যে ICU রয়েছে মাত্র 17টি। সব মিলে বলা চলে যে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বৃদ্ধির কারণে আসলে করোনা আক্রান্ত এবং উপসর্গদের সঠিক সেবা দেওয়া আসলে সম্ভব হচ্ছে না। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর।
অনেক ধন্যবাদ আদনান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 18 দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কারাগারে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। সকাল 10:30টার দিকে তাকে আদালতে তোলা হয়। পুলিশ নতুন করে আর রিমান্ড চায়নি। আদালতের নির্দেশের পর মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়। চলতি বছরের 28 মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ ও অন্যান্য স্থানে সহিংসতার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। 3 এপ্রিল সোনারগাঁয়ে একটি রিসোর্টের এক নারী সহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন এই হেফাজত নেতা। রাজধানীতে সকাল থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভোর থেকে আকাশ মেঘলা। সকাল 8টার দিকে শুরু হয় বৃষ্টি, কয়েক ঘন্টা বিরতি দিয়ে দুপুর থেকে তা আবার শুরু হয়। এতে অনেক স্থানে পানি জমেছে, দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরিবেশ ও আর্থিক লাভের জন্য গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে গণভবনে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সবার বাড়ির আঙিনায় 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাঁচতে বেশি করে গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী জানান, সরকারের উদ্যোগে দেশে শতকরা 22% বনাঞ্চল সৃষ্টি হয়েছে। এছাড়া পরিবেশ কূটনীতিতে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব প্রশংসিত হচ্ছে বলেও জানান তিনি। করোনা মহামারীতে দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশ দরিদ্র সীমার নিচে চলে গেছে। এ কারণে প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর তাগিদ দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ICAB। শনিবার প্রস্তাবিত বাজেট থেকে ICAB-র প্রত্যাশা শিরোনামে ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, বাজেট উচ্চাভিলাষী, তাই বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা জরুরি। তারা বলেন, করোনার প্রভাবে গত 1 বছরে ব্যবসার নতুন সুযোগ যেমন সৃষ্টি হয়নি, তেমনি ব্যবসায়ীরা প্রত্যাশিত মুনাফা তুলতে পারেননি। এ কারণে আয়করের সীমা আগের বছরের মতো রাখা সঠিক হয়নি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এটি কমানো দরকার বলে মনে করেন বক্তারা। এবারে দেশের বাইরের খবর। 2 বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তাদের নীতিমালা লঙ্ঘনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটালে দাঙ্গায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারণে গত জানুয়ারি মাসে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ফেসবুক। হামলার পর থেকে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হয়ে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের হোম ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ব্রাজিলের। তবে পূর্ণ শক্তি দল নিয়ে একের পর এক আক্রমণেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। 65 মিনিটে সেলসাওদের প্রথম এগিয়ে দেন রিকার্লিসন। এভারটনের এই তারকার একেবারে কাছ থেকে নেওয়া শটের কোনো জবাব ছিল না ইকুয়েডরের গোলরক্ষকের। ম্যাচের শেষ সময় ম্যান সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করায় যোগ হওয়া সময়ে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তাতে 5 ম্যাচে পূর্ণ 15 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষে রইল ব্রাজিল। শেষ করছি দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সীমান্ত এলাকায় করোনা পরিস্থিতির আরও অবনতি, রাজশাহী মেডিকেলে 8 জনের মৃত্যু। হেফাজত নেতা মামুনুল হকের 18 দিনের রিমান্ড শেষ, নেওয়া হল কাশিমপুর কারাগারে। নেইমার জাদুতে বিশ্বকাপ ফুটবলের বাছাই ইকুয়েডরকে 2-0 গোলে হারালো ব্রাজিল। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবার উপায় facebook.com/dipto news এই ঠিকানায়।